বাগরি মার্কেটের ক্ষুদ্র সংস্করণ। কোথাও ঝুলছে তারের গোছা, কোথাও নাই করা পিচবোর্ডের বক্স, ঠাসা ওষুধ, কার্যত যতুগৃহ বারাসাতের পঞ্চানন মার্কেট। বারাসাতের পঞ্চানন মার্কেট একটা ছোটখাটো বাগরি মার্কেট। ঢোকার মুখেই রয়েছে গাদা প্যাকিং বাক্স এবং সেগুলো অত্যন্ত দাহ্য বস্তু। তার পাশাপাশি রয়েছে তারের জঙ্গল, প্রচুর তার এখানে জড়ো হয়ে পড়ে রয়েছে। যে কোনো সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে এই পঞ্চানন মার্কেটেও। বারাসাত পুরসভার 14 নম্বর ওয়ার্ড, স্টেশন রোডের ধারে পঞ্চানন মার্কেট। মূলত ওষুধের দোকান ও গুদাম রয়েছে এই মার্কেটে, কিন্তু নেই কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা, নেই জলের ব্যবস্থাও। এই সিঁড়ি দিয়ে মার্কেটের দোতলায় উঠতে হয়, সিঁড়িতে রাখা প্যাকিং বক্স। এই বাজারের ভেতরে একই স্বল্প পরিসরের রাস্তা, তার উপর যে রাস্তা বা প্যাসেজ রয়েছে সেখানেও মজুদ রয়েছে ওষুধ। এটা একটা আস্ত দোকানঘর তা বললে ভুল হবে। একসময় এই দোকানটা ছিল এই পর্যন্ত, কিন্তু সেই দোকানটা পুরোপুরি এই প্যাসেজ দখল করে এখন চলছে। দোকান দোকানের মতো চলছে, মালিক যেভাবে জানে মালিকের সাথে কথা বলুন। একা তো দোকান, আমরা তো একা না দোকানদার, এখানে মার্কেটে অনেক দোকানদার আছে। দোতলার দোকানগুলির সামনের বারান্দা যেখানে শেষ হয়েছে, সেখানে শৌচাগার ভেঙে অবৈধভাবে তৈরি হয়েছে ওষুধের গুদাম। বাজারের দোতলায় এই শাটার দেয়া ঘরটি এখন গুদাম ঘর। একসময় এই গুদাম ঘরটি ছিল এই বাজারের একমাত্র শৌচাগার। এখানকার কর্মচারীরা এই শৌচাগারটি ব্যবহার করতেন, কিন্তু মুনাফা লাভের আশায় এই শৌচাগারটিও গুদাম ঘর করে দেয়া হয়েছে। এখানে বাথরুমটাও তো গরম হয়ে গেছে। হ্যাঁ, এগুলো প্রতিবাদ করেন না কখনো? কখনো প্রতিবাদই বলে নিষে আছে বাথরুম। একতলায় দোকানের সামনে সংকীর্ণ রাস্তার শেষেও তৈরি হয়েছে গুদাম, সেখানে ভর্তি ওষুধ। মার্কেটের ভেতরের চলাফেরা রাস্তায় রাখা বাইক। এবিপি আনন্দর ক্যামেরা দেখে পালিয়ে যান পঞ্চানন মার্কেটের মালিক। মালিকের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন বাজার কমিটির সভাপতি। আগুন লাগলে অবস্থা শেষ, একদম একদম শেষ। বাকি অবস্থা থেকে এখানে খারাপ হবে আরো। আমরা আজকে বসতেছি উপরে, অনেক রোড বন্ধ আছে, মুখ সমস্ত রোডগুলো খোলা হবে, একটা রোড ব্লক থাকতে পারবে না। আর মার্কেট ভিতরে যেসব মানি জাম থাকে এগুলো সব ক্লিয়ার থাকতে হবে, আমরা পদক্ষেপ নিচ্ছি। বাজার কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুরসভার। এদেরকে আমরা একদম ওয়ার্নিং দিয়ে দেব, যতক্ষণ পর্যন্ত না এটাকে এনকোয়ারি করে এদের ফায়ার সিস্টেম ঠিক করা হচ্ছে বা যেখানে যেখানে ইললিগালভাবে কোনো কাউকে বসিয়েছে সেগুলোকে না সরানো পর্যন্ত আমরা টোটাল লাইসেন্স ক্যান্সেল করে দেবো, এবং ওদের এগেনস্টে আমরা যতটা লিগাল অ্যাকশন নিতে হয় আমরা নেব। কিন্তু মার্কেটের এই হাল তো একদিনে হয়নি, তাহলে এতদিন কোথায় ছিল পুরসভা? প্রশ্ন স্থানীয় মানুষের। তাঁরা চান আর হুঁশিয়ারি না দিয়ে এবার অন্তত কড়া ব্যবস্থা নিক প্রশাসন, পরিস্থিতির বদল হোক, চান ব্যবসায়ীরাও। এখানকার ব্যবসায়ীরা যে কোনো দিন এখানে বাগরি মার্কেটের মতো বিপর্যয়ের প্রমাদ গুনছে। এখনই এখানে অগ্নি নিরাপক ব্যবস্থা বা অন্যান্য পরিকাঠামোর উন্নতি না ঘটালে যে কোনো দিন এখানেও বড় বিপর্যয় ঘটতে পারে, এমনটাই আশঙ্কা করছেন এখানকার বাসিন্দারা। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর ২৪ পরগনা।